Hello viewers, assalamu alaikum. Welcome back to Afsana's Lifestyle in USA. আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আরও একটা নতুন ব্লগ আপনাদের শেয়ার করলাম। আমি আর আমার হাজব্যান্ড আমরা বাসার জন্য অনেক কিছু শপিং করতে বাইর হয়েছি। তো আমার হাজব্যান্ডের অকারণে আজকে আমরা একসাথে শপিংয়ে গেছি। তো আসলে আমার বাসার এডিশন কাজ শেষ হয়েছে, তো ওর লাগেও অনেক কিছু কিনা লাগে। আর আমরা এখন যে যাইলাম, ও আমরা যে সিটিতেও থাকি, ও সিটির নামও আপনারা যে সাইনও দেখরা স্টার্লিং হাইট। তো স্টার্লিং হাইটের সিটির ও একটা করিডোর তারা ওখানে ইয়ে করছে, খুব সুন্দর করে ডেকোরেশন করছে। তো আমরা স্টার্লিং হাইট সিটি তো থাকি, তো আমার বাসা থেকে বেশি না, লাইক 5 মিনিট লাগে। যে স্টোরও এখন আমরা আইরাম, তো যে স্টোর আপনারা দেখরা একটু লগে মানে বাসার সব লাইটিং গুলা কি কেন পাওয়া যায়। তো আমরা প্রথমে ও লাইটিং ঘর ও স্টোর স্টাপ হয়েছি, এখানে অনেক সুন্দর সুন্দর লাইট পাওয়া যায়। তো আমরা বাসা তো একটা স্যান্ডেলিয়ার লাগবো, তো কারণে আমরা বিশেষ করে একটা ধোয়াইছি। আর অনেকগুলো স্টোর আছে, তো এখানেও আর কি বিশেষ করে স্যান্ডেলিয়ারগুলা খুব সুন্দর। আর যাই হোক, আমরা রোহানো পছন্দ হয়েছে, তো আমরা ওখান থেকেও কিনছি। তো আপনারা অবশ্যই আমার বাসার এডিশনের ইনসাইডর যে দেখাইলে আপনারা বাসার ইনসাইডর এডিশন দেখতে পারবা। তো আমরা এখন আবার আরও একটা স্টোরও যাইলাম, একটার নাম হলো হোম ডিপোট। তো হোম ডিপোট অ্যাকচুয়ালি হাউস ওর সব জিনিস আর কি পাওয়া যায়, হাউস বিল্ড করলে অথবা রিমডেল করলে, তো ওখান থেকে সব কিছু কেনা লাগে। তো এই স্টোরও আসলে অনেকবার আওয়া লাগছে, বা আমিও আইসি, বা আমার হাজব্যান্ডও পছন্দ করছেন। বা অ্যাকচুয়ালি সবসময় তো সবগুলা মানে ব্লগও দিছি না, তো যাই হোক এখন আমিও লাস্টে অনেক কিছু লাইক পছন্দ করা লাগে, কারণ বাসা তো অনেক জিনিস লাগাইতে হইলে নিজে গিয়া পিক করা লাগে। তো আমরা এখন যে স্টোরও যাইলাম হোম ডিপোট, এটা আমরা বাসা থেকে অনলি 2 মিনিট লাগে। তো এখন অ্যাকচুয়ালি আমরা তো 5 মিনিট উল্টা দিকে গেছি, তো ওখান তো লাইটের স্টোর থাকে, এখন ঘুরি আবার ওখানেও আইরাম। হোম ডিপোট অনেক জিনিস দরকার, তো এখন আবার ফোতে আমি কিছু রেকর্ড করছি আপনারা দেখাইবার লাগে। তো এখন যে আপনারা দেখরা যে বিল্ডিং লগে ক্রাইসলার, তো অনেক মানে গাড়ি কেন তারা বিল্ড করে, তো এই স্টার্লিং সিটির মাঝে মানে অনেকগুলো ক্রাইসলার প্ল্যান্ট আছে। তো বিশেষ করে এটাও অনেক বড়, আমরা বাসা থেকে ওখান থেকে স্টার্ট হয়েছে প্রায় মানে 1 মাইল পর্যন্ত এই বিল্ডিংটা মানে যায়, কেন অনেক বড় একটা মানে প্লান্ট। ও কর্নার থেকে গিয়া মানে এখন আমরা আছি 17 মাইল, বাট এগো গিয়া স্টপ হয় 16 মাইল। তো এখন আপনারা যে বিল্ডিংটা দেখরা, একটা পড়ছে স্টার্লিং সিটির ফায়ার ডিপার্টমেন্ট। সো যে কোনো ইমার্জেন্সি কিছু হইলে তো ওখান থেকে তারা অ্যাম্বুলেন্স বা ফায়ারের গাড়ি সব কিছু ওখান থেকে পাঠায়। তো আসলে আমরা এখান থেকে অনলি 2 মিনিট লাগে এই ফায়ার ডিপার্টমেন্টটা, তো ওইগুলো স্টার্লিং সিটির ফায়ার ডিপার্টমেন্ট পড়ছে। তো এখন আমরা তো হোম ডিপোট আইছি, তো আমরা এখন ভিতরে ঢুকলাম। আর আসলে মানে হাউস এডিশন বা হাউস বিল্ড করা অনেক মানে হেডেক।
তো এই দেশে কোনো কিছু মানে বানাইতে হইলে সিটির পারমিশন লাগে, তো স্টেপ বাই স্টেপ অনেক কিছু করা লাগে, তারপরে তুমি অন্য জিনিসও স্টার্ট করা লাগে। তো আসলে অনেকদিন পর এখন ফাইনালি সব কিছু শেষ হওয়ার, আর এখন জাস্ট এটাকে বাথরুম ডিজাইন করা লাগেও আমরা সব কিছু পছন্দ করা লাগে। তো বড় বড় জিনিসগুলো তো বিল্ডারে অলরেডি এগুলো মানে তারা তারা ইয়ে করছে, তো ছোটোখাটো যেটা আমরা ডেকোরেশন বা বাথরুমের কোনটা কিতা জৈব ওগুলোও আমরা পছন্দ জাস্ট আমরা করিয়া নিলাম। আর অলমোস্ট এডিশন ফিনিশ হয়ে গেছে, ও জাস্ট ছোটো খাটো জিনিস রয়েছে। তো যাই হোক, আপনারারে হাউস এডিশনের ভিডিও আপনারা শেয়ার করবো, আপনারা দেখবার। আসলে এদেশ আমেরিকা বা বাইরা কান্ট্রি তো অনেক হেডি কোনো জিনিস বিল্ড করতে বা এডিশন করতে, তো আসলে হেডিকটা হইলো বেশি, কেন যে কোনো জিনিস করতে হইলে পেপার ওয়ার্ক বা সিটির পারমিশন অনেক জিনিস আছে, যে লাইক তারা যদি একটা এলাও না করে তো তুমি করতে পারতাই না। যত তোমার একটা জায়গা হোক বা তোমার বাড়ি হোক, তো সব কিছু মানে সিটির উপর নির্ভর করে, যে যে রুল রেগুলেশন আছে ওগুলো মানিয়ে নেওয়া। তো যাই হোক, আসলে আমরা তো এডিশন ফুরা একটা বিল্ডও করি লাইছি একটা হাউস, তো আমার আগর হাউসের লগে লাগাইয়া, তো আমার বাড়ি তো অনেক বড়। তো আসলে আমেরিকা তো অনেক বাড়ি আছে, যে চাইলেও তুমি এডিশন বেশি করতে পারতাই না, কারণ অলরেডি যদি হাউস বিল্ড করা থাকে তো আবার মানে তুমি যে লিমিটেড স্পেসও তুমি বিল্ড করতে পারতাই না। তার আর সিটির একটা এলাও আছে যে তুমি কতটুকু সামনে দিয়ে থাকতে পারবা বা কতটুকু তুমি সাইড ওয়াক থাকে থাকতে পারবা। তো যাই হোক, আমার বাড়িটা বড়োর কারণে আমি ধরো অনেক বড়ো করে এডিশন করতাম পারছি। তো এখন আমরা আবার একটা স্টোর নাম হইলো ম্যানার্ড, তো এটাও আবার ও হোম ডিপোর্টের মতন বড় বাসার সব কিছু পাওয়া যায়। তো বেশিরভাগ দইও স্টোরও গেলে আছে অনেক জিনিস আছে, ধরো এখানেও পছন্দ না ওখানেও গেলে পছন্দ হয়। তো আসলে বাথরুম ডেকোরেশন বা কিচেন ডেকোরেশন টাইলস এগুলো লাইক কোনো সময় আছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরও ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন, তো কারণে আমরা হোম ডিপোটাকে আবার ম্যানার্ডও আইছি। তো আল্লাহর রহমতে এখন ফাইনালি সব কিছু শেষ হওয়ার পথে, আর আসলে এডিশন আরও একটু হেডিক, কারণ বাসার লগে লাগাইয়া এডিশন করার এখন বাইচেন্তরে লইয়াও তো বাসার টাকা লাগে। তো যাই হোক, আসলে এক সাইড থেকে তো এডিশন স্টার্ট করছে, তারপরেও লাগে আর কি শেষ না হইলে যে শান্তি মিলেন না। আর আসলে আমরা একটু বিহাইন্ডও পড়ে গেছি যে ও কারণে শেষ হয়েছে না প্যান্ডামিকের কারণে, আর প্যান্ডামিকের সময় তো সিটি এলাও করছে না, প্রায় 3 মান্থ কোনো ওয়ার্কার ইনসাইড আইয়া মানে ওয়ার্ক করতে পারবো, তো কারণেও আমরা আরও কিছু বিহাইন্ডে পড়ে গেছি। তো প্রায় 8-9 মাস ধরে আসলে মানে বাসাটা বিল্ডর আবার থামিয়া থাকছে, তো আবার স্টার্ট হয়েছে, তো এখন মোটামুটি সব কিছু শেষ হয়েছে। তো আপনারা অন্য একটা ব্লগও আমার বাসার ভিতরের এডিশনের সব কিছু দেখাইম ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি আজকে সব কিছু পছন্দ হয়েছে। আসলে আমি তো সবসময় ফ্রি থাকি, তাহলে মানে একলা গিয়া তো পছন্দ করি না, তো দুজনে হইলে পছন্দ করলাম যে কোনটা লাগাইতাম কোনটা লাগাইলে পছন্দ হইব। তো আসলে আমার হাজব্যান্ডও কাজও থাকো, তো কারণে মানে টাইম বার করা যায় না, তো দানোর অফর সময় বেশিরভাগ ওইগুলো করা লাগে।
তো কারণে একদিনে বেশিরভাগ আমরা তিনটা স্টোরও যাওয়া লাগছে। তো যাই হোক, তারপরে এখন আমরা শেষ করে এখন বাসাতে আইরাম। তো এখন বাসা তাওয়ার পথে আমরা এখন যে মেইন রোড থাকি এখন আমরা স্ট্রিটও হামাইরাম। তো আমরা স্ট্রিটও আবার একটা মেইন রোড লাইন, একটু বিজি রোড আছে। আর এমনি তো এখানে হাউসগুলো আরও স্ট্রিটোর ভিতরে পড়ছে, তো আমরা হাউস একটু মেইন রোডের উপরে আছে। তো এখন আমি যে মেইন হাইওয়ে রোডও থাকি, ওঠার পরে আমরা যে স্ট্রিট রোড উঠছি, তো ও রোডটাও আপনার ভিডিও দেখাইলাম যে আমি কেন কোনো স্টপ করছি না, যে কত সময় লাগে মেইন রোডও থাকি ঢুকি আবার আমরা রোড। তো একটা তো আমার আফার বাসা, আর তো নেক্সট একটা তো আমার বাসা। তো আপনারা তো আর দেখতে পারা এডিশন বাইরের দিক থাকি। তো বাসায় আসার পর একটু বিরিয়ানি বানাইলাম। আজকে আমার হাজব্যান্ডের অফ আছিল, তো কারণে একটু বিরিয়ানি বানাইছি। তো যাই হোক, শপিংও অনেক ঘোরাঘুরি করিয়া মানে অনেক টায়ার লাগে। আসলে আমি তো বেশি অত শপিংয়ে বাড়ই না দরকার ছাড়া। তো যাই হোক, যেগুলো পছন্দ করা লাগে তো ওগুলোতে যাওয়া লাগে, আর নাইলে তো আমার হাজব্যান্ডও সব কিছু করি লাইন। তো এদিকে তো আয়মান আয়ান ও খুব খুশি, তন্দন আব্বার লগে একসাথে খাওয়া দাওয়া করবা। তো তন্দন তো বেশিরভাগও আসলে মানে একসাথে খাওয়া পড়ে না, কারণ আমার হাজব্যান্ডের কাজের টাইমে বা দাদানোর খাওয়ার টাইমে অনেক সময় মিলে না। তো যাই হোক, দাদাইনও খুব এক্সাইটিং যে একসাথে বইয়া খাইবা। তো বেশিরভাগও উইকেন্ডও পড়ে আর কি একসাথে খাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাসার সামনে বার হয়েছি, বাচ্চারা একটু খেলাধুলা করবা। আর তারা তো প্রতিদিনও বাসার সামনে খেলাধুলা করেন, তো আজকেও আব্বার অফ হিসাবে আরও বেশি খাওয়া দাওয়ার পর বাইরে হয়েছে। তো যাই হোক, বাইরে বাড়ার পর আমি দেখলাম যে গাছের মধ্যে অনেকগুলো ফাঁকি ইয়ে করে খেলা করে। তো আমি আসলে রেকর্ড করছি, আসলে খুব ভাল লাগে ফাঁকিগুলো দেখলে। তো অনেক বেশির সময় প্রতিদিনও পাখিগুলো আয়, তো আসলে খাসে গেলে তারা তো যায় গিয়া ভিডিও রেকর্ড করলে খাসে গেলে। তো যাই হোক, আমি যতটুকু ক্যাপশন করতাম পারছি ততটুকু তুলছি আপনারা লাগে। আর এদিকে তো আয়মান আয়ান তাদের খুব এক্সাইটিং, বারাবার হইলে তো খুব খেলাধুলা করতে বলা ফাইন। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার কন্টিনিউ সাপোর্ট করিয়া যাইরা। আসলে আপনারা যদি আমার সাবস্ক্রাইব না করতা বা আপনারা আমার সাপোর্ট না করতা, তাহলে আমি অতটুকু আসলে আগুয়াইলাম না এনে। তো যাই হোক, আপনারা সাপোর্ট পাইয়া আমি অনেক দূর আগুয়াইছি বা আমি অনেক কিছু আপনারা শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনারা কন্টিনিউ আমার এইভাবে সাপোর্ট করিয়া যাইবা, তাহলে আমি আরও উৎসাহ পাইমো, আরও আপনার সুন্দর সুন্দর নতুন নতুন কিছু দেখাইবার চেষ্টা করমো। আরও একটা খুশির খবর যে আমরা লাইক 1000 ফ্যামিলি একটা পার্ট হয়েছি, যে আমার ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইবার হয়েছে। তো যাই হোক, এখন আমরা 1000 ফ্যামিলি হয়েছি। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বিগিনিং থেকে সাপোর্ট করে যাচ্ছেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার লাগে। আর আপনারা কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যাবেন, আমিও আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাইবার চেষ্টা করবো। আয়মান আয়ান তো আসলে বারাবার হইলেও প্রতিদিনও দাদানোর মানে গাছের মধ্যে জোলা লাগে। তো যাই হোক, আমি তো মানে না করলেও তাদের দৌড়াইয়া গিয়া গাছের মধ্যে উঠেন। তো আসলে তারা ইউজ হয়ে গেছে, তো ওনাকে দেখলে কয় আসলে তারা তো ফরিয়া যাইব বা দুঃখ পাইব। তো তারা তো আসলে কন্টিনিউ গাছের মধ্যে উঠে করি এখন মানে তারা ইউজ হয়ে গেছে। তো যাই হোক, আসলে বাচ্চারা তারা দেখটা চায় একটাও তারা বালা পায়। তো আমার তো সারাদিনও তানানোর লগে অভাবে কাটাইতে হয়।
তাহলে ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আরও একটা ব্লগও আপনাদের সাথে কথা হইব। তাহলে আল্লাহ হাফিজ।